الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم সম্মানিত দর্শক মণ্ডলী জাহান্নাম যে কত ভয়াবহ এবং তার কত কঠিন অবস্থা হবে এই বিষয়টা উপলব্ধি করতে হলে আমাদের জানতে হবে সেই জিবরাইল আলাইহিস সালামের দুশ্চিন্তার ছাপওয়ালা মুখ এবং তার কপাল গুছানোর ঘটনা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন আপনি যতবার আমার নিকট এসেছেন ততবারই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার ছাপ ছিল এর কারণ কি তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে বললেন জাহান্নামের সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে কখনো হাসি ফোটেনি জাহান্নাম কেমন হবে জাহান্নামের গভীরতা এমন যার মুখে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লেগে যাবে বিচারের দিন জাহান্নামকে 70,000 শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল 70,000 ফেরেশতা বহন করবে এত মোটা আর এত শক্তিশালী হবে জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হলে তা জাহান্নামের মধ্যে অবলীলায় হারিয়ে যাবে জাহান্নামবাসীদের শরীর চামড়া হবে 126 ফুট পুরো যাতে করে আজাব অত্যন্ত ভয়াবহ হয় তাদের শরীরে আরও থাকবে তিল যার একটি উহুদ পাহাড়ের সমান যার এক একটি উহুদ পাহাড়ের সমান প্রতিদিন জাহান্নামের আজাব পূর্বের দিন থেকে আরও তীব্র এবং আরও ভয়াবহ হবে জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত ঘাস আর পানীয় হবে ফুটন্ত পানি পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল এরপরও জাহান্নামবাসীরা পিপাসা এত বেশি হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে জাহান্নামের এই ভয়াবহ কল্পনা অতীত আজাব অনন্তকাল ধরে চলতে থাকবে জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকে পালানোর চেষ্টা করবে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে আবার তলদেশে ফেলে দেওয়া হবে সম্মানিত দর্শক মণ্ডলী আসুন আমরা দিনের পথে চলি ইসলাম মেনে চলি আমাদের কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না কেউ আমার আপনার সাথে যাবে না আমার হিসাব আমাকেই দিতে হবে দুনিয়াটা একটা ধোকার লালসময় জায়গা দুনিয়া এক পরীক্ষার ঘর তাই আসুন জাহান্নাম থেকে নিজে বাঁচি এবং নিজের পরিবার নিজের বন্ধুবান্ধবদেরকে পরামর্শ দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয় বোঝার তৌফিক দান করুন আমিন